কুরবানির পশুর হাটের খবর জানাতে এবার হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আমির হামজা। হামজা, জেলায় কুরবানির পশুর বেচা কেনা কেমন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তাকিয়া, আপনি জানেন যে আজকে আসলে আগামীকাল ঈদ, আজকে কুরবানির পশুর বিশেষ শহরের যে হাতটিতে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখনো কিন্তু আসলে ক্রেতারা এখনো বাজারে আসেননি, শুধুমাত্র বিক্রেতারা আসছিলেন। তো আমরা কথা বলেছিলাম আসলে বিক্রেতাদের সাথে, তারা বলছিলেন যে ক্রেতাদের সাথে কথা বলছিলাম কালকে, আমরা দেখেছি যে আসলে একেবারে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু বাজারে গরু খুব বেশি বিক্রি হয়েছে। তো আসলে ক্রেতারা আমাকে গতকালকে জানিয়েছিলেন যে আজকেও জানিয়েছেন যে গতকাল যারা গরুর দামটা একটু তুলনামূলক বেশি পাওয়া হচ্ছে, আমি কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ছিল, তাহলে আমাকে জানিয়েছেন যে আসলে হবিগঞ্জে প্রায় 40টি কুরবানি পশুহাট রয়েছে, এই 40টি পশুহাটে রয়েছে এখন পর্যন্ত, যদিও বন্যার কারণে কুরবানি পশুর কিছু কম রয়েছে, গত বছর কিন্তু 43টি কুরবানি পশু। এছাড়া হবিগঞ্জে কিন্তু কুরবানির পশুর যে চাহিদা 90,000 কুরবানির পশু চাহিদা রয়েছে, এর মধ্যে হবিগঞ্জের যে খামার পর্যায়ে 35,000 পশু লালন পালন করা হয়েছে, কৃষি পর্যায়ে 20,000, এছাড়া যে গরু ছাগল এবং ভেড়া 25,000 লালন পালন করা হয়েছে, এর বাইরে কিন্তু আসলে 10,000 গরুর চাহিদা রয়েছে, যেটি লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। আমি এখানে আসার পর দেখেছি যে আসলে এখানে কিন্তু ডাল টাকা সনদের যে ডাল টাকা শনাক্তকরণের যে মেশিন রয়েছে, তারা প্রশাসনের লোকজন নিয়ে এখানে রয়েছেন। তো আসলে আমাকে প্রশ্ন জানিয়েছে যে আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে যাতে কিনা, আপনি জানেন যে যদি কুরবানি পশুহাটে কিন্তু যে চুল এবং যে পকেট মারার একটা বিষয় থাকে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে নজর দিচ্ছেন বেশি, এছাড়া ডাল টাকার যে পরীক্ষার যে আসলে জোর দিচ্ছেন, এইজন্য আমার কাছে হবিগঞ্জ থেকে কুরবানির পশুহাটে করতো। হামজা, আপনাকে ধন্যবাদ।